এক দালাল সহ চার বাংলাদেশি গ্রেপ্তার। অবৈধভাবে ভারতে প্রবেশ করার প্রবণতা যেন কমছেই না বসিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকাতে, সেরকমই এক নজির দেখা গেল সোমবার। এদিন ভোর রাতে বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের তারালি ও হাকিমপুরে টহল দিচ্ছিল 112 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সেই সময় ওই দুই সীমান্ত দিয়ে এক শিশু, এক মহিলা ও দুজন পুরুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে জানা যায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, পাশাপাশি তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না। এক দালাল মারফত তারা এদেশে প্রবেশ করে। তল্লাশি চালিয়ে বিথারির বাসিন্দা ওই দালাল আশিস সর্দারকে পাকড়াও করা হয়। তারপর তাদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিগত তিন দিনে মোট 10 বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্তে এত কঠোর নিরাপত্তা সত্ত্বেও বারে বারে এইভাবে বাংলাদেশি প্রবেশ করায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। ধৃত চার বাংলাদেশি ও দালালকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।